প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের বিপরীত ফাংশন নির্ণয়। সেই বিপরীত ফাংশন নিয়ে আজকে আমাদের ক্লাস হবে। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করলে যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবে, তাই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে দেখো, আজকে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা একটা ফাংশন নিয়েছি 2x-1 / 2x + 3। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, নতুন একটি চলক ধরে আমাদের সেই আগের চলকের মানটা আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্ক আমাদের দেখো, চলক হলো আমাদের x। তাহলে নতুন একটি চলক আমরা ধরে ওই x এর মানটি আমরা বের করব। তো সেক্ষেত্রে আগে আমরা কাজ করি, এখানে আমরা ধরি f(x) = কি ধরলাম, y। তাহলে এখানে আমরা x = লিখতে পারি f ইনভার্স y। এটাকে আমরা একটি সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখো, এই f(x) = যেহেতু y, তাহলে আমাদের f(x) এর মান কত, 2x - 1 / 2x + 3 = 1। এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করে আমাদের x এর মান আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। দেখো, এখানে যদি আমরা আগুন করি, তাহলে 2x - 1 = 2xy + 3y। এরপরে আমরা উপরে চলে যাবো ক্যালকুলেশন করার জন্য। এখানে আমরা কি করতে পারি, আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, যেখানে যেখানে আমাদের x আছে সেগুলোকে আমরা একদিকে করব, এবং এখানে আমরা 1 + 3y লিখলাম, y এখানে মাইনাস, এবার সেখানে আমরা প্লাস করে দিলাম। এখান থেকে আমাদের x কমন দিলে কি হবে, 2 - 2y, এখানে আমরা 1 + 3y। এরপরে আমরা এখানে লিখতে পারি x = 1 + 3y / 2 - 2y। এ পর্যন্ত আমরা আসলাম। এখানে আরেকটি কাজ করা যায়, তোমরা দেখো যে 1 + 3y, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এখানে 2 কমন নিতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। এখন 1 নং সমীকরণে সেখানে দেখো আমাদের x এর একটা মান আছে। 1 নং সমীকরণে x এর মান আছে আমাদের কি, f ইনভার্স y। x এর পরিবর্তে আমি এটা লিখে দিলাম, এই পাশে কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা লিখে দিব 1 নং হতে পারে, 1 নং হতে পারে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের মূল চলক ছিল x, তাহলে আমরা এখন চলক পরিবর্তন করব। তাহলে আমরা যেখানে যেখানে y আছে সেই জায়গাগুলোতে আমরা এখন x লিখে দেব, y এর পরিবর্তে আমরা x লিখে দিলাম। এখানে সাইন নোট হবে কি, চলক পরিবর্তন করে। তাহলে এটাই হয়ে গেল আমাদের বিপরীত ফাংশন। তো আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আরো অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবে, আশা করি সবাই অঙ্ক করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।